বিনা খরচে জাপান যাচ্ছেন বাংলাদেশি কর্মীরা। প্রশিক্ষিত এমন 47 জন কর্মীকে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এ সময় তিনি জানান, জাপানে এসব কর্মীর বেতন হবে 1.5 থেকে 2 লাখ টাকা পর্যন্ত। শফিউল আলম সুজনের রিপোর্ট। জাপানের ইন্টারন্যাশনাল ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট আইএমএ এর সাথে 2017 সালে সমঝোতা চুক্তি করে বাংলাদেশ। এর আওতায় জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো বিএমইটির 6 মাস মেয়াদী প্রশিক্ষণে সফল হলে বিনা খরচে জাপানে যাওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি কর্মীরা। বাংলাদেশের জনশক্তি ও কর্মসংস্থান খাতে যা মাইল ফলক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমরা যেহেতু সরকারিভাবে যাইতে পারতেছি, আমরা সবাই অনেক খুশি। সম্পূর্ণভাবে সরকারি খরচে জাপান যেতে পেরে আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেমিটেন্সের ব্যাপার গত বছর ছিল 24 বিলিয়ন, এবছরে ঈদের আগটা যোগ করলে প্রায় 26 বিলিয়ন, সুতরাং সব মিলে কমে নাই। এবং 22-23 সালে যেহেতু এবছরে 10 লক্ষ কর্মী গেছে, এটা 30 বিলিয়নে পৌঁছাবে বলে আমরা আশাবাদ। চুক্তি অনুযায়ী 3 বছর কাজ শেষে দেশে ফেরার সময়ও এই কর্মীরা 6 লাখ জাপানি ইয়েন পাবেন বলে জানান কর্মকর্তারা। তারা 3 বছরের জন্য যাবে এবং তারা দেশে ফিরে এন্টারপ্রেনার বা অন্য হিসেবে কাজ করবে, এবং এটা আমাদের জন্য অত্যন্ত একটা বড় ডেস্টিনেশন কান্ট্রি। প্রতিবছর 1000 দক্ষ কর্মী জাপানে পাঠাতে চায় সরকার। সেই লক্ষ্যে সারা দেশে 32টি প্রশিক্ষণ কেন্দ্রে জাপানিজ ভাষা সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। 47 জন পাঠিয়ে আমি কিন্তু খুশি না, একদিকে খুশি 47 জন তো যাচ্ছে। কর্মকর্তারা জানান, বাংলাদেশ থেকে আগামী 5 বছরে বিপুল সংখ্যক দক্ষ কর্মী নেবে জাপান। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা।